النساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দীর্ঘ 18 বছর পরে আজকে আপনাদের এখানে এলাম। 2001 সালের 31 জানুয়ারি এই মসজিদ উদ্বোধনের জন্য আসছিলাম, আজকে 2019 সালের 24 জানুয়ারি 25 জানুয়ারি আজকে এখানে এলাম। আল্লাহ পাকের দীর্ঘ হায়াত দিয়েছেন, আপনাদের সঙ্গে পুনরায় মিলনের সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তখন যে কর্মীদের দেখে গেছিলাম যুবক, এখন তারা দেখলাম সবাই আমারই মুখে দাড়ি পাকা, এজন্য ওদেরকে আর আপনি বলছি না, তুমি বলছি, নাম ধরে ডাকছি, এটা বড় আনন্দের কথা নয় কি? ঠিক এই মহব্বত যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে আল্লাহ পাকের কাছে আমরা সেই দোয়া করি। কারণ হাদিসে রয়েছে আলমার ও মা আমান আহাব্বা, কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন মানুষ তার সঙ্গে থাকবে যাকে সে দুনিয়াতে মহব্বত করত। আপনারা যদি সত্যিকার অর্থে অন্তর থেকে মহব্বত করেছেন বলেই কিন্তু আজকে আমাদের এখানে আসার সুযোগ হয়েছে। এই মহব্বত কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এটিকে আমরা চাইবো না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এমনি করে মহব্বত করে জান্নাতে ফেরদৌস নসিব করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আগেই কৈফিয়ত দিয়ে নিচ্ছি, এখন খোদ্দার শেষের সময় আমরা খোদ্দার শুরু করছি। কারণ আমরা নদাপাড়াতে 12:10 খোদ্দার শুরু করি, 1:10 বা বেশির বেশি হলে 1:15 খোদ্দার শেষ করি। আজকে কেন বাধ্য হয়েছে তা তো আপনারা ভালো করে জানেন, কৈফিয়ত দেওয়া দরকার আছে। এই জন্য যারা দূর থেকে শুনবে প্রবাসীরা, তারা ভাববে কেন দেরি করা হলো, কৈফিয়ত খুঁজে পাবে না। আমরা ঢাকাতে এসেছি লঞ্চে, সেখান থেকে নেমে এসে যানজটের মধ্যে 16 কিলোমিটার আসতে, এখানে আমাদের কোনো এখতিয়ার ছিল না, গাড়ির সঙ্গে আমরা চলেছি, বিদায় আমরা বাধ্য। ইনশাআল্লাহ এই বাধ্যগত অপরাধ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করবেন। সংক্ষেপে বলছি, আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে না ফেলে। আমার ইয়া ফাল আলেকা, যে ব্যক্তি এটা করবে ফাউলাকে হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত দুনিয়া যতটুকু হোক বা না হোক, মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত অর্থ হচ্ছে জাহান্নামী হবে। যারা জান্নাতি হয় তারা কি ক্ষতিগ্রস্ত হয়? তা তো হয় না। ক্ষতিগ্রস্ত অর্থই হচ্ছে আমাকে জাহান্নামী হতে হবে, যদি মাল সম্পদের মোহে পড়ে বা সন্তান সন্ততির মোহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই বা তার দিনকে ভুলে যাই। পৃথিবীর মানুষ যুগে যুগে আল্লাহকে ভুলে গিয়েছে বলে নবী রসুলগণের আগমন ঘটেছিল। পর্যায়ক্রমে 1,24,000 নবী ও রসুল এসেছেন দুনিয়াতে শুধু মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে নেওয়ার জন্য, উদাসীন মানুষকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য, মানুষ যাতে আল্লাহর পথে যায়, চলে, শয়তানের পথ থেকে বেরিয়ে আসে, এই উদ্দেশ্যেই মাত্র নবী রসুলগণের আগমন। একইভাবে যারা ওলামায়ে দিন আছেন বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে, এরা কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হিসেবে তাদেরও দায়িত্ব মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। একজন অমুসলিম এবং একজন মুসলিম উভয়েরই হাত পা, খানাপিনা, রুচি সবই কিন্তু একদিক দিয়ে সমান, পার্থক্য সেরে আকিদা এবং বিশ্বাসে। অমুসলিম কখনোই বিশ্বাস করে না যে আমার দুনিয়াবি এই মানে আরাম আয়েশের বিপরীত আমি
আখেরাতে জান্নাত পাবো। কোনো মুশরিক এ বিশ্বাস করতে পারে না, কোনো কাফের এ বিশ্বাস করতে পারে না। তো মুসলমানরা তারা যাবতীয় কাজকর্মের কেন্দ্রবিন্দু হচ্ছে আখেরাত কেন্দ্রিক। একজন কাফের দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে আর একজন মুমিন আখেরাত কেন্দ্রিক চিন্তা করে। রাস্তা যখন আপনি চলবেন, আপনার কাছে আপনি হুন্ডা ড্রাইভার আর একজন হুন্ডা ড্রাইভার, দুজন কিন্তু দুই নিয়ত, একজন যাচ্ছে চাঁদপুরের বাজারে, একজন যাচ্ছে কুমিল্লার দিকে। যদি রাস্তায় যদি তাদের দিক ঠিক না থাকে, অ্যাক্সিডেন্ট করবে না? চৌরাস্তার মোড়ে গিয়ে কোন দিক যাবো কোন দিক তাল পাচ্ছে না, ও তো অ্যাক্সিডেন্ট করবেই। মুমিনদের অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ নাই, তাদের টার্গেট জান্নাত। এক্ষুনি যদি মরে যায় আমাকে জান্নাতে যেতে হবে, অন্যদিকে কিন্তু সে টার্গেট নাই। এজন্য হুন্ডা চড়ার দিক দিয়ে সবাই ঠিক, মাইক্রো সবারই হতে পারে, কাফেরও হতে পারে, মুমিনেরও হতে পারে, কিন্তু মাইক্রো যাবে কোথায় আগে দিক ঠিক করতে হবে। যদি দিক আপনার জান্নাত হয়, তাহলে আপনাকে এমন কাজ করতে হবে যে কাজ করলে জান্নাত পাওয়া যায়। জান্নাতের মালিক কি? আল্লাহ না? তিনি বলে দিয়েছেন এই এই করো তাহলে জান্নাতের রাস্তা, এদিক দিয়ে যাওয়া, ডান দিক যাওয়া, বামে যে আমরা আজকে আসলাম, কত রাস্তা যে দেখা দেখি হলো, কত লোককে আমরা জিজ্ঞাসাবাদ করলাম কোন দিক যাবো কোথায় যাবো, হয়নি? যারা আমাদের সঠিক পথ দেখিয়েছে, তারা সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছে, বাকরপুর এটা জায়গা মধ্যে পৌঁছে গেছে। ঠিক অমনিভাবে আল্লাহর পথ দেখাবেন তিনি যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে রাস্তা বলবেন, তাই না? হাদিস তো জৈব জাল হাদিস হলে তো হবে না, সহি হাদিস হতে হবে না, বিশুদ্ধ জিনিস হতে হবে না। আপনি অঙ্ক যোগ বিয়োগ করলেন, দুই দুই পাঁচ লিখলেন, টিচার বললো ঠিক আছে তো ফুল মার্ক পেয়ে গেলে, কিন্তু আসলে কি ঠিক হলো? দুই দুই চার যে বলে যদিও সে দেখা যাচ্ছে এক কম, কিন্তু ওটি হলো আসলে বেশি। সঠিক যেটা ওটাই ঠিক, বেঠিক যেটা যত মোটা হোক কোনো ভেদ ঠিক না। ওটা সংখ্যা লঘু দিয়ে সংখ্যা গুরু দিয়ে কোনো সত্য মিথ্যা যাচাই হয় না। আপনার কাজকর্ম পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী যদি হয়, তাহলে ওই রাস্তাটা আপনাকে ইনশাআল্লাহ আল্লাহর রহমত হলে জান্নাতে নিয়ে চলে যাবে। আর যদি রাস্তা কোরআন এবং সহি হাদিসের বিপরীত কিছু হয় বা গোলমেলি হয় বা যৌথ হয়, এটাও ঠিক ওটাও ঠিক, এই নানা রকম যদি তালগোল মিলিয়ে আপনি কাজ করেন, যেন আপনি পথ খুঁজিবার হারিয়ে ফেলবেন। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে শুধুমাত্র একটাই দাওয়াত নিয়ে কাজ করে যে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এর বাইরে কোনো দাওয়াত আমাদের নেই। এই দাওয়াতে এই এলাকার মানুষ আমাদের যখন যুবক বয়স তখন আপনারা সাড়া দিয়েছিলেন বলেই কিন্তু আজকে এখানে আসার সুযোগটা হয়েছে। এই দাওয়াত যে অব্যাহত থাকুক এই অঞ্চলে, এটা আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করি। মসজিদ করে গেছে 18 বছর আগে, নিশ্চয়ই 18 বছরে বহু মানুষ মুসলিম সংখ্যা বাড়েনি, নিঃসন্দেহে বেড়েছে। মসজিদ তো দ্বিগুণ হওয়ার কথা ছিল, কেন হয়নি? এবার জবাব দেন। আমার সাথীরা বুড়া হয়েছে, ওদের সেলিবিলি হয়নি, ওরা কোথায় সেলাতাত করবে? মসজিদ দ্বিগুণ হবে, দোতলা হবে? এটা কিন্তু এটা দুনিয়াবী আবেগে বলছি, অনেকে সিলেটে বাড়ি থাকে না, প্রায় প্রবাসে থাকে, কেউ ঢাকায় থাকে, লেখাপড়ায় থাকে, সত্যি বাড়ি থাকে না তো, তাই না? হতে পারে আপনাদের মুসলিম সংখ্যা বাড়লে ইনশাল্লাহ হয়তো আপনার বড় করবেন, তবুও যেহেতু ভিত্তি আমাদের হাতে, তো আমাদের একটু দাবি থাকে, তাই না? বাবার ছেলে 10টা হলেও বাবা তো বাবাই থাকে, তো এই এলাকার তো ভিড় গড়াকে লোক আমরা। এজন্য এখন আলহামদুলিল্লাহ আপনারা আরও বড় হবেন, কিন্তু দুনিয়াবী বড় বড় কথা নয়, দিনই বড়টাই বড় কথা। আপনাদের সন্তানরা সত্যিকার অর্থে সহি দিনের অনুসারী হোক, এটাই কিন্তু আমাদের কামনা থাকবে। আর এই জন্যই কিন্তু আমাদের এত মেহনত। আল্লাহ পাক আমাদেরকে পথ দেখিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, আর কোরআন হাদিস মানুষকে বোঝানোর দায়িত্ব ওলামায়ে দ্বীনের। একজন ব্যক্তি একজন আলেম সারা দেশ হেদায়ত করতে পারে না, কারো পক্ষে সম্ভব নয়, কোনো যুগে সম্ভব ছিল না, আজও নয়। এই জন্য তো আল্লাহ রাসূল যদি হারামের পাশে, যেখানে আপনারা কাবা গৃহ তওয়াব করেন না, ওখানে এমন একটা জায়গা যে পিতৃহন্তাকে পেলেও কিন্তু কোরাইশরা তাকে মারত না, এটা তো আপনারা জানেন সবাই। আমার বাপের খুনি আশ্রয় যদি ওখানে নেয়, ওখানে কিন্তু মারত না। যারা যদি কাফের হোক মোশরিক হোক যতই খারাপ হোক, তারা তাদের এই নীতিটা ছিল যে না, এটা আল্লাহর ঘর, এখানে কাউকে আমার প্রতিশোধ নিব না। সেইখানে যদি আমার রসুল দাওয়াতের কাজ করতেন, 63 বছর পুরো জীবনটা যদি দাওয়াতের কাজ করতেন, কেউ কোনোকে মারত? মারার সুযোগই নেই। কিন্তু যেমনি উনি বললেন যে না, আমি একা একা তজবিবড়ি কর্মটা কি, অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে, বেরিয়ে যেতে হবে। সবকে মক্কায় থাকে নাকি? মক্কার বাইরে বহু লোক আছে না, সারা দুনিয়াব্যাপী লোক আছে না? বেরিয়ে গেলেন, ফার্স্ট দা আবে মা তুমার,
আল্লাহ পাক নির্দেশ দিলেন, বেরিয়ে পড়ো তুমি, মানুষকে তোমাদের আদেশ করা হয়েছে ওটা তুমি মানুষকে পৌঁছে দাও। এই শুরু হয়ে গেল খেলা, মারামারি, কাটাকাটি, যত কিছু আপনার শুনছেন আল্লাহ নবীর জীবনে যে কত কষ্টগুলো হয়েছে খালি একটাই কারণে, তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে। মানুষ চলতো যে পথে ছিল ভালো, ঝামেলা না করে যেমনি উনি আল্লাহর পথ বললেন তখন মানুষ খেপে গেল। আমরা যা চলছি সারা জীবন ধরে বাপ দাদা যা করে আসছে, ইনি তো তার বিপরীত বলছে, অথবা মারো, ধরো, কাটো, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তো সবই আপনার ইতিহাস জানেন। আজও ঠিক বাংলাদেশের একই অবস্থা, যা চলছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে, এ সবকে আল্লাহ রসুলের জমানায় যে বিশুদ্ধ ইসলাম চলে সেটা কি বাংলাদেশে আছে মনে করেন নাকি? প্রত্যেক জিনিসে ভেজাল আছে, ইসলামে ভেজাল ঢোকে নেই, এই ভেজাল ছাপ করা কাজ হলো আহলে জান্নাত বাংলাদেশে। তো যারা ভেজাল ছাপ করে তাদেরকে মানুষ খুশি হয় না নাখোশ হয়? নাখোশ হবে না, বিপদ তো এইখানে। এই মানুষের অসন্তুষ্টিকে ডিঙিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করার মতন সাহসী নেতৃত্ব যদি এই এলাকা তৈরি হয়ে যায়, ইনশাল্লাহ দিন বেঁচে থাকবে, আমাদের দিন শেষ হয়ে যাবে। কথা বুঝছেন? ওই সাহসী মানুষগুলো আমার খুঁজে বেড়াচ্ছে সব জায়গায়, সে যুবক হোক, মুরব্বী হোক, যাই হোক, যারা যে কোনো বাতিলের বিপক্ষে আল্লাহর দিনকে দৃঢ় হাতে পাকড়াও করে ধরে রাখতে পারে, দৃঢ় হাতল ধরে রাখতে পারে, ওই লোকগুলো আমাদের আসতে হবে সামনে, তাহলে সমাজ পরিবর্তন হবে। যা চলছে তাই চলবে, এটা কখনোই কোনো সংস্কারকের বক্তব্য হতে পারে না। এজন্য আপনাকে জেল খাটতে হবে, নবী ইউসুফ জেল খাটেনি, এজন্য আপনাকে নিহত হওয়ার, শহীদ হওয়ার সম্মুখীন হতে পারে বহু নদী, বহু নবীকে মেরে ফেলে দেয় না ইহুদিরা। আমাদের রসুলকে আল্লাহ ভক্ত বাঁচিয়ে রাখছেন শুধুমাত্র এই জন্য যে তিনি এরপর একটা নবী আসবে না, ওনার আমলেই দিনের পূর্ণতা দান করতে হয় বলেই তিনি মক্কা থেকে মদিনায় আল্লাহ ভক্ত হিজরত করেছেন। পুরো দিন তার জীবদ্দশা আল্লাহ ভক্ত কায়েম করে দিয়ে দিয়েছেন, তাও দুনিয়াতে বিদায় করে নিয়ে চলে গেছেন। নবীদের জীবনে যা ঘটেছে ওটা যদি আমাদের জীবনে না ঘটে তাহলে বুঝতে আমরা নবীদের তরিকা নেই, এবার তো খারাপ লাগবে। নবীদের তরিকা খালি মারামারি কাটাকাটি, খালি মার খাতি হচ্ছে, আমার মার খাবো নাকি? এইবার আর কেউ আগাবে না, মার খাতি হবে, কারণ এই মার খাওয়ার বিনিময়ে জান্নাত অপেক্ষা করছে আপনার জন্য। কারণ আপনি বাতিলের জন্য মার খাচ্ছেন না, হকের জন্য মার খাচ্ছেন। যারা রাজনীতি করে ওরা মার খায় না, তোরা যদি মার খায় দুনিয়ার জন্য, আপনি মার খাবেন জান্নাতের জন্য, কেন পারবেন না? আজকের বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে হক আর বাতিলের দ্বন্দ্ব চলছে, চলবে, কেমন পর্যন্ত চলবে। আর এখানে যে আল্লাহ রাসূল আমাদের ভবিষ্যৎবাণী শুনিয়েছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। চিরকাল একটা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যার হকের উপরে বিজয়ী থাকবে, মানুষ তাদেরকে ছেড়ে চলে যাবে এবং নিন্দুকরা তাদের নিন্দাবাদ করবে কিন্তু তার কোনো ক্ষতি হবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনি অবস্থায় কিয়ামত এসে যাবে, আল্লাহ নির্দেশ এসে যাবে দুনিয়াতে, অহম কাদালেক, ওইভাবে তারা থেকে যাবে, তার দাওয়াতি কাজ করে যাবে। এতে বোঝা গেল কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ দ্বীনের দাওয়াত দানকারী একদল মানুষ পৃথিবীতে অবস্থান করবে। আমরা কি কামনা করতে পারি না আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দলভুক্ত করেন? এটাকে বলে ফেরকায়ে নাজিয়া। সমস্ত মানুষ বিভক্ত ছিল, আজও আছে, আগামী দিনে হবে। ইহুদিরা বিভক্ত হয়েছে 71 দলে, নাসারা বিভক্ত হয়েছে 72 দলে, মুসলমান বিভক্ত হবে 73 দলে। সাহাবে কিরাম বলেন তার আমাদের অবস্থা কি হবে, বলে 72 দলে জাহান্নামে যাবে, 1 দল জান্নাত পাবে। মান আলাইহি ওয়া সাহাবি, যার উপরে আমি এবং আমার সাহাবিরা আছেন, তিনি এবং তার সাহাবিরা কিসের উপরে ছিলেন জানবো কীভাবে? হাদিস পড়তে হবে না, হাদিস তো দলিল। আপনার দাদা চলে গেছে, একটা কাগজ আছে জমি জমার, এখন ভাতিজা ভাগ্নেরা এত জবরদস্ত পলিটিক্যাল লিডার সব, আমি মিসকিন, আমার জমি জমা দেয় না কিছু। আপনি চলে গেলে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট কী বলবে? তোমার কাগজ দেখাও, তাই বলবে না? নাকি গ্রামে কত লোক তোমার সাপোর্ট আছে, কত লোক সাপোর্ট নেই, এটা কি দেখবে নাকি? বিচারক দেখবে আপনার দলিল, যদি আপনার দলিল মজুদ থাকে, মজবুত থাকে, বিশুদ্ধ থাকে, রায় কিন্তু আপনার পক্ষে আসবে। ঠিক কেয়ামতের মাঠে আপনার আমল যদি সহি হাদিস অনুযায়ী হয়, ইনশাআল্লাহ জান্নাতের রায় আপনার পক্ষে আসবে। আমরা চাইব
প্রত্যেক মুসলমান যেন সহি হাদিস অনুযায়ী তার জীবনটা পরিচালনা করেন। কে কি করছে, কতজন লোক তার পক্ষে, কতজন বিপক্ষে, এই গণঘাতা তো আমার প্রয়োজন নাই, ও তো আল্লাহ হিসাব করবে। এই জন্য আমাদের মনস্কামনা হোক প্রত্যেকেরই, যে কোনো মূল্যে যেন আমরা আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে গড়ে তুলতে পারি। আর এইটার জন্য যা কিছু করণীয় আপনাকে করে যেতে হবে, আর এইটার জন্য আপনাকে অবশ্যই এককভাবে দাওয়াত দিলে সম্ভব নয়, জামাতবদ্ধভাবে প্রত্যেকে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। রাজশাহীতে আসছে 18 বছর পরে, এর মধ্যে আপনাদের কাজ করতে হয়নি, নিঃসন্দেহে দাওয়াত দিতে হবে আপনাদেরকে। আপনি আপনার পরিবারকে দাওয়াত দিবেন, প্রথম দায়িত্ব আপনার পরিবারকে, ঠিক না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তো প্রথম দায়িত্ব কিন্তু আমাদের পরিবার। এবারে প্রতিবেশী, আল্লাহ বলছেন যে জিব্রিল আমাকে বারবার আসছে আর বলতেছে তুমি তো প্রতিবেশীর সম্পর্কে সাবধান হও। আমার মনে হচ্ছে বোধহয় প্রতিবেশীকেও আমার জমি জমার ফারাজি অংশ মিরাজ দেওয়ার হুকুম হয়তো জিব্রিল দিয়ে বসবে, তো প্রতিবেশীকে আসবে আপনি অবশ্যই দাওয়াত দিবেন। এটা সহি বাবা, এটা ঠিক কর, তোমার ওটা যা চলছে ওটা ঠিক নয়, এই কতটুকু আপনাকে বলতে হবে। আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সালাত ঠিক হলো না, আজ পর্যন্ত মানুষের বাংলাদেশের মানুষের মানে কত যে ঠিক নেই, তবে ওই সিরিয়াল বলা যাবে না কিন্তু আপনার ভালো বলতে পারবেন। হিসাব করলে ধর্মীয় জীবনটা এখন বিষিয়ে গেছে, রাজনৈতিক জীবনটাও বিষিয়ে গেছে, অর্থনৈতিক জীবনটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, সরকারের সুদ, এনজিও সুদ ঘরে ঘরে ঢুকে যায়নি, পুরো লাইফটা আমাদের শেষ হয়ে গেছে না এখন। আচ্ছা, আমার হাদিস কি বলছে, লা ইয়াদখুল জান্নাতা যাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে। এই হাদিস তো মুসলমানরাই বলে, মুসলমানরা মানে তারাও সেই কাজ করে। এই সার্বিক জীবন আমাদের পচে গেছে একদম। এরপর ধর্মকর্ম জীবনটা একটু ভালো ছিল, সেখানেও হয়ে গেছে কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের রেওয়াজ, মানুষের রেওয়াজ এত খারাপ জিনিস, রেওয়াজপন্থী হয়ে গেছে অসংখ্য মুসলমান। এইগুলোকে ডিঙিয়ে সহি হাদিস অনুযায়ী আমল করতে গেলে দারুণ দুঃসাহস লাগে। আর সাহসী ওই মানুষই হতে পারে যে মানুষ নিজেকে আল্লাহর উপরে সোপর্দ করে দেয়, আল্লাহর উপরে যা নির্ভরশীলতা আছে আলহামদুলিল্লাহ তিনিই মাত্র সাহসী হতে পারেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর না করে বান্দার উপর নির্ভর করে সে সাহসী হতে পারে না। আর বান্দা তো জীবিত বান্দার উপরে নির্ভর করা জায়েজ আছে, আরে মরা মানুষের উপরে নির্ভর করা যাবে? কি বিপদ, এটাও চলছে বাংলাদেশে। আর মরা মানুষ আমার বাবা নেই আমার চিনত, আর একটা মানুষকে আমাকে চিনে নাকি, পাগলেও বোঝে মরা মানুষের কথা শুনতে পারে, কিন্তু বাংলাদেশের বড় মানুষ বিজ্ঞ মানুষরা বোঝেন না যে মরা মানুষের কাছে গেলে কিছু পাওয়া যাবে না, ওটা মানতেই চায় না। এই ফেতনায় আমরা পড়ে গেছি, সার্বিক জীবনটা, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী রেওয়াজে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। এইগুলো যদি ফিরাতে গেলে অবশ্যই সামগ্রিকভাবে সকলে মিলেমিশে চেষ্টা চালিয়ে যেতে হবে। বাকরপুর এলাকার ভাইদেরকে আবেদন করব, আপনাদের যারা মুরব্বী এবং যুবক আছেন তাদেরকে আল্লাহর ওয়াস্তে বিশুদ্ধ দিনের পথে পরিচালিত করুন। এই ছেলেরা যেন তাদের যৌবনটাকে মনে রাখে। আমরা বারবার এই কথাটা বলি, হে যুবক, তোমার প্রতিফুটার রক্ত আল্লাহর পবিত্র আমানত, এসো তা ব্যয় করে আল্লাহর পথে। বলি না আমরা, এটা যুব সমাজ স্লোগানের মতো হয়ে গেছে। অত যুবকরা তাদের রক্ত কোথায় ব্যয় করছে, মারামারি কাটাকাটি, আজ ওর মানে কালি ওটা মারে মরে যাচ্ছে, মানুষ শহীদের ডিগ্রি দিয়ে দিচ্ছে। মানে মানুষ শহীদ বললে হবে নাকি, লা তাকুলু ফুলানু, এই খোদা দাঁড়িয়ে ওমর ফারুক বলছিলেন মদিনায়, লা তাকুলু ফুলানু শহীদ, ফুলানু শহীদ, ফুলানু শহীদ, বল কুলু মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। কি 1500 বছর আগে তো ওমর ফারুক এসে খোদা, আজকে আপনাদের এখানে বলে দিলাম, তিনি বলেছিলেন খবরদার তোমরা বলো না অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, বরং শহীদ সেই যে ব্যক্তি সিরেফ আল্লাহর রাস্তায় শহীদ হলো, সেই হলো শহীদ। কে আল্লাহর রাস্তায় মরছে বলুন তো? অতএব যুবকরা সাবধান হও, তোমার যৌবনের রক্ত হিসাব তোমাকে আল্লাহকে দিতে হবে। তোমার স্ত্রী তোমার বাপ ভালো খায়, তুমি আদর করে যত্ন করে আপেল খাওয়া, কুরমা খাওয়া, যত ভালোগুলি বাবাকে খাওয়ায়, তাই না? বুড়ো মাসে তো গায়েকে বলা হয় না, বুড়ো মানুষের বুড়ো তো বুড়োই থাকে, যত খাট না কেন গায়ে বলাবে। অত যুবক যদি সারাদিন না খেয়ে থাকে তার দেহে রক্ত তেজ আছে, কে তোমাকে তেজ দিল, কে তোমাকে তেজ দিয়েছে, হিসাব কর একবার কে, সে কে যিনি তিনি তোমার হিসাব নিচ্ছেন, তোমার যৌবনটি কোথায় কোন কাজ ব্যয় করছো। অতএব সাবধান হও, ও সাহ বন্ধা সাহ ইবাদতিল্লাহ, কেমন তোমার যে সাত শ্রেণীর লোক আল্লাহ সাহেব পাবেন, একজন ওই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে,
আল্লাহর আনুগত্য ব্যয় করেছে, আল্লাহর দাসত্ব ব্যয় করেছে, ওই যুবকগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি সারা দেশে আহলেদের যুবসংঘের মাধ্যমে। সেই চেষ্টা আজও অব্যাহত রয়েছে। আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলেদেরকে যে পথে গেলে ওরা জান্নাত পায় সেই পথে পরিচালনা করার চেষ্টা করুন। আর ছেলেদেরকে বলবো, দেখো সংগঠন মেলা আছে, আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য স্রেফ একটাই, যেটা একটু আগেই বলেছি, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের লক্ষ্য স্রেফ আল্লাহ সন্তুষ্টি, দুনিয়া পাওয়া নয়, দুনিয়ার বিনিময়ে যদি আখেরাত পাই সেটাই কি লাভ নয়? এই জন্যই আমরা দিন রাত পাগলের মতো ঘুরি বেড়াই সারা দেশে, আপনাদেরকে একই আহ্বান জানাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে ফেলে। ওমাই ইয়াফআল যালিক, যে ব্যক্তি এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই না, আখেরাতে জান্নাত লাভে লাভবান হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى